দেখেন যখন 3 দিনের ইন্টারনেটের প্যাকেজটা আমরা 7 দিনে নিলাম, নিল অপারেটররা, তখন দেখেন আপনি কিন্তু 3 দিনের চতুর্থ দিন কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন কিনা আমি জানি না। আমি অনেক গ্রাহকের সাথে কথা বলছি, তারা বলছে যে আমি এটা চতুর্থ দিনেও ব্যবহার করতে পারিনি, তাহলে 7 দিন দিয়ে আমার লাভটা কি হয়েছে? 7 দিন পর্যন্ত 3 জিবি ইন্টারনেট ব্যবহার করছে, এই 1 জিবি ইন্টারনেট ব্যবহার করছে, এরকম এটা গ্রাহক আমার মনে হয় বাংলাদেশে একটাও খুঁজে পাবেন। তার মানে কি আপনি কিন্তু যেই লাভ সেই কবি, আমাদের কথা হলো এবং কোয়ালিটি আগের সাথে কিন্তু এখন অনেক কমে গেছে। কেন কমে গেছে এটার পিছনে কিন্তু কারণ আছে, সময়কে কেন্দ্র করে না। আপাতত আপনি আগের যে অবস্থায় ছিলেন সে অবস্থায় আপনি ব্যাক করে যান, কাম ব্যাক করেন এবং যে টাকাটা অতিরিক্ত নেওয়া হয়েছে সেই টাকাটা ফেরত দেন। গিয়ে আপনি কি যেটা করবেন, ওই যে তাদের অপারেটরদের কাছে একটা প্রস্তাব নেন, নেবার পরে আপনার বিটিআরসির একটা কারিগরি মূল্যায়ন কমিটি তৈরি করেন, সেটা যাচাই বাছাই করেন সেটা ঠিক না বেঠিক। হ্যাঁ, এবং গ্রাহকদেরকে ডেকে আপনার টেকনিক্যাল কমিটি থাকতে পারে, বিভিন্ন স্টেক হোল্ডার থাকতে পারে, ভোক্তা প্রতিনিধি থাকতে পারে, তাদের কাছ থেকে একটা জবাবদিহিতা নিয়ে একটা সুনির্দিষ্টভাবে একটা মূল্য নির্ধারণ করে। এবং আপনারা জানেন ইন্টারনেটের উপর কিন্তু আমাদের ভ্যাট কিন্তু অনেক বেশি, আমাদের ইন্টারনেটের ভ্যাট হচ্ছে আপনার 27% সরাসরি, আর সব মিলিয়ে যদি আপনার ভ্যাট ধরেন 58%। এবং আমরা এখনো পদ্মা সেতুর জন্য কিন্তু এখনো 60% দিই, এগুলো যদি আপনি কমাতে পারেন, যে পদ্মা সেতু আমাদের নির্মাণ হয়ে গেছে 60% আমি নিলাম না এখন, তারপরে আমার ভ্যাট 58% আছে সেখানে আমি কিছু কমাই দিলাম, তো এগুলি যদি আপনি কমাই দিতে পারেন তাহলে কিন্তু এখানেও কিছু আপনি সাশ্রয় দিতে পারেন জনগণকে, সেই জায়গাটাও চিন্তা করা উচিত। এবং মধ্যস্বত্বভোগী বেশ কিছু অপারেটর আছে যেগুলি ওয়ার্ল্ড ওয়াইড এখন তুলে দেওয়া হয়েছে, মানে ওই যে কোরিয়া যেটা বলে, যেমন আপনি ধরেন কৃষকের যে পণ্য উৎপাদন করে সেটি যখন আমাদের বাজারে আমাদের ভোক্তা পর্যায়ে আসে, আস্তে আস্তে মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী যেটা আমরা বলি এদের ফল লুটপাটের ফলে কিন্তু দাম অনেক বেড়ে যায়, 20 টাকার পণ্য হয়ে যায় 80 টাকা। এখানেও এই ধরনের মধ্যস্বত্বভোগীর ফারিয়া আছে, ফরিয়া আছে এই টেলিকম সেক্টরে, সেই ফরিয়া মুক্ত করতে হবে আপনার। যেমন ধরেন আমাদের ব্যান্ডউইথের দাম ছিল কত, 2008 সালে 1,20,000 টাকা পার জিবিপিএস, এখন সেই ব্যান্ডউইথ সরকার নামিয়ে আনছে 600 টাকা, কিন্তু এই 600 টাকা হলে লাভটা কি, আমি কি সেই সুবিধা পাচ্ছি? সেই সুবিধাটা পাচ্ছি না। তাহলে সেই সুবিধাটা পাচ্ছি না কেন, এটা তো সরকারকে দেখা উচিত যে আমি যে প্রাইসটা কমাই দিলাম ব্যান্ডউইথের, সেই ব্যান্ডউইথের যে প্রাইসের কমানোর ফলে যে গ্রাহকের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাটা আমার জনগণ কেন পেল না? এতদিনে তাদের নিশ্চয়ই এটার একটা পর্যবেক্ষণ করা উচিত ছিল, স্টাডি করা উচিত ছিল, কিন্তু দেখেন 2009 সালের পরে আজ পর্যন্ত, আজকে 2023 সাল শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সরকারের কমিশন বলেন মন্ত্রণালয় বলেন কোনো পক্ষেই এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো স্টাডিও করে যেটার প্রাইসটা কেন এই জায়গায়। তাহলে আজকে হঠাৎ করে কিন্তু আপনি যদি এতদিন এটা হয় নাই, এখন যদি হুট করে বলেন যে এটা এই হওয়া উচিত, এটা জনগণের জন্য সুবিধাজনক হবে না। কারণ হলো আপনি দেখেন যখন 3 দিনের ইন্টারনেটের প্যাকেজটা আমরা 7 দিনে নিল অপারেটররা, তখন দেখেন আপনি কিন্তু 3 দিনের চতুর্থ দিন কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন কিনা আমি জানি না। আমি অনেক গ্রাহকের সাথে কথা বলছি, তারা বলছে যে আমি এটা চতুর্থ দিনেও ব্যবহার করতে পারিনি, তাহলে 7 দিন দিয়ে আমার লাভটা কি হয়েছে? 7 দিন পর্যন্ত 3 জিবি ইন্টারনেট ব্যবহার করছে, এই 1 জিবি ইন্টারনেট ব্যবহার করছে, এরকম এটা গ্রাহক আমার মনে হয় বাংলাদেশে একটাও খুঁজে পাবেন। তার মানে কি আপনি কিন্তু যেই লাভ সেই কবি, আমাদের কথা হলো এবং কোয়ালিটি আগের সাথে কিন্তু এখন অনেক কমে গেছে। কেন কমে গেছে এটার পিছনে কিন্তু কারণ আছে, আপনার টেলিকমিউনিকেশনে কিন্তু প্রতিদিনই ইনভেস্ট করতে হয়, এখানে কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। ওর যখন করে কি, ওর যখন রেভিনিউ কম আসে ওই ইনভেস্টমেন্ট ঠিক মতো পারে, তো ইনভেস্টমেন্টটা যখন করে না তখন আলটিমেট আমাদের কিন্তু সার্ভিসটা ডাউন হয়ে যায়। কিন্তু এই যে সে ইনভেস্টমেন্টটা করতেছে না কতটুকু করছে এটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের ছিল। আপনার বলি একটা সহজ কথায়, টেলিটক গত 2 বছর আগে আপনি জানেন গত বছর 2,000 কোটি টাকার সাইট নির্মাণের জন্য আমার প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে হাউর পাউর এলাকা যেটা সুনামগঞ্জ এবং নেত্রকোনা কিশোরগঞ্জে 450 সাইট নির্মাণের জন্য তারা 2,000 কোটি টাকা আপনার আমার কাছ থেকে নিয়ে গেল। সেই সাইট
আপনি যদি গুনে টিলটোকে আমার বুঝাই দিতে পারে 450 সাইট, তাহলে আমি আপনার এই সংগঠনের দায়িত্ব থাকবো না। কোন 450 সাইট নির্মাণ হয়নি, অথচ এই টাকা লুটপাট হয়ে গেছে। না 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 না, এই সমস্ত সাইলেন্ট। ওখানে আপনার বিটিএস যেটা, বিটিএস টাওয়ার, হ্যাঁ, এবং এই এই সাইট গুলিতে যে ব্যাটারি সরবরাহ করা হয়েছিল, দেখবেন বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই এই আপনার কিন্তু নেটওয়ার্ক অফ হয়ে যায়। যেমন ধরেন এখানে যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে কি এই মাইক আমার চলবে? চলবে না। কি কারণে? এখানে হ্যাঁ ব্যাকআপ দেওয়ার জন্য যে ব্যাটারি, এটা নাই। ওই টাওয়ারের জন্য, বিটিএস এর জন্য কিন্তু আমার ব্যাকআপ আছে। হ্যাঁ, এখানে টেলিকম বিট করে, প্রযুক্তি বিট করে এরকম জার্নালিস্ট আছে, তারা ভালো বুঝবেন। তো ওই ব্যাকআপের জন্য যে ব্যাটারি সরবরাহ করেছে, সেই ব্যাটারি গুলো কিন্তু এখন ওখানে। তাহলে সেই ব্যাটারি যারা সাপ্লাই দিল, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন? যে এই যে 2 নম্বর জিনিস দিল, যারা কোটি কোটি টাকা নিয়ে গেল, এই যে জবাবদিহিতার বিষয়গুলি নাই। যা আমরা যে বিষয়টা আছি, এখানে আসি, আমরা যেটা বলতেছি, ইন্টারনেটের মূল্যের উপর অতিরিক্ত যে করের বোঝা, সেটি কমিয়ে আনতে পারে সরকার, সেটা আমরা বলবো। গ্রাহকদের পছন্দের প্যাকেজের সীমা তুলে দেয়া, আমাদের প্যাকেজের আপনি আমার চুজ আছে, আমার সে পছন্দ আছে, আমি একটা দোকানে যাব, কাপড় কিনবো, আমি 100টা দেখবো, ওর মধ্যে একটা আমার, আপনি বাইন্ডিংস করে দিবেন, আমার বাইন্ডিংসটা তো আপনি দিতে পারেন না, তো ওই জায়গায় বলছি আমার বাইন্ডিংস চলে দেন। মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বলে 1 মাসে যে যে কথাটা বললাম, যে যে অতিরিক্ত অর্থ নিয়ে গেছে, সেই অর্থ গ্রাহককে ফেরত দিতে হবে, এবং প্যাকেজের সংখ্যা নিয়ে গ্রাহকের বিভ্রান্তি দূর করতে হবে। আর লাস্ট আর একটা কথা, প্যাকেজের গায়ে কোনো মেয়াদ লেখা থাকবে না। প্যাকেজ আপনি আপনি তৈরি করে নেবেন, আপনার পছন্দ মতো আপনি তৈরি করে নেবেন, কিংবা দোকানে গিয়ে আপনি পছন্দ মতো তৈরি করে কিনবেন। আপনার প্যাকেজের কথা মূল্য সময় ডেলি লেখা থাকবে না, আপনি 3 দিন 7 দিন 8 দিন এগুলোর ফালতু করবেন, এগুলোর দরকার নাই, আপনি এটা তুলে দেন। এবং যেটা সবশেষ কথা হলো, যে আপনি মূল্য নির্ধারণ করার জন্য আমাদের যে এই যে ভোক্তা প্রতিনিধি আছেন, উনি তো বলবে যে এই প্রক্রিয়ায় মূল্য নির্ধারণটা করা যায়, এনার্জি রেগুলেটরি কমিশন যেভাবে করে, যেহেতু আমাদের যে নিয়ন্ত্রণ কমিশন আছে, সেভাবেই মূল্য যাতে নির্ধারণ করা হয় ভোক্তাদের প্রতিনিধিদের সমন্বয়ে, এবং একটা কারিগরি মূল্যায়ন কমিটি গঠন করে এই ব্যাপারে আমি করার জন্য সুপারিশ করছি। ধন্যবাদ আমাকে শোনার জন্য। পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর আমরা নিবো।